বোয়িং C-17 গ্লোবমাস্টার বিশ্বের অন্যতম বড় কার্গো বিমান। 1991 সালে এর উড়ান শুরু হয়। এখনো পর্যন্ত এই বিমান মোট 26 লক্ষ ঘন্টা আকাশে উড়েছে। বিভিন্ন কাজে নানান সময়ে সাহায্য করেছে এই বিমান। কখনো ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে, আবার কখনো এয়ারলিফটের মাধ্যমে উদ্ধার কাজ চালানো হয়েছে। বিভিন্ন সময় আবার চিকিৎসা পরিষেবাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গিয়েছে বোয়িং C-17 গ্লোবমাস্টারকে। ভারতীয় বায়ুসেনাতেও রয়েছে এহেন হারকিউলিস গ্লোবমাস্টার। এর বহন ক্ষমতা 74,797 কেজি, যা প্রায় 18 থেকে 20টি হাতির সমান, যা মারাত্মক বলেই দাবি বিশেষজ্ঞদের। এই কার্গো বিমানটি মার্কিন সংস্থা বোয়িং ডিফেন্স বানিয়েছে। অত্যাধুনিক এই কার্গো বিমান বিশ্বের যে কোনো জায়গাতে যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করা যায়, বিশেষত বড়সড় সামগ্রী, রসদ পৌঁছানো এবং সেনা জওয়ানকে পৌঁছানোর কাজেও C-17 গ্লোবমাস্টার ব্যবহার করা হয়ে থাকে। ছোট এয়ারফিল্ডেও এই কার্গো বিমান ল্যান্ডিংয়ে কোনো সমস্যা হয় না। C-17 গ্লোবমাস্টার বিমান 1,64,900 পাউন্ড বা 74,797 কেজি ভার বহন করতে পারে। সামরিক পর্যবেক্ষকরা বলছেন, যা প্রায় 18 থেকে 20টি হাতির সমান। অন্যদিকে এই বিমান একসঙ্গে 60,000 পাউন্ড বা 27,216 কেজি ভার নামাতে পারে। সকাল কিংবা রাতে যে কোনো পরিস্থিতিতে এই বিমান ল্যান্ডিং করতে পারে। শুধু তাই নয়, মাঝ আকাশে এই বিমানের জ্বালানি ভরার ক্ষমতা রয়েছে। এমনকি 6,230 নটিক্যাল মাইল উড়তে পারে এই কার্গো বিমান। সর্বোচ্চ 7,740 ফুট উঁচুতে উড়তে পারে C-17 গ্লোবমাস্টার। 3,000 ফুট উঁচুতেও ল্যান্ডিং করার ক্ষমতা রয়েছে এটি। মার্কিন সেনাবাহিনীর জন্যে সহজেই সমরাস্ত্র বহন করতে পারে এই কার্গো বিমান। আমেরিকার সর্বাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক M-1 এক জায়গা থেকে অন্য জায়গাতে পৌঁছানোর ক্ষেত্রেও এই বিমান ব্যবহার করা হয়ে থাকে। বিশ্বের সর্বাধুনিক কার্গো বিমান হল C-17 গ্লোবমাস্টার। এই বিমান 169.8 ফুট চওড়া, সব মিলিয়ে লম্বা 174 ফুট। C-17 গ্লোবমাস্টারের উচ্চতা 55.1 ফুট এবং ফুসেলাজ ডায়ামিটার 22.5 ফুট, যা সব দিক থেকেই সর্বাধুনিক। বিশ্বের বহু দেশের কাছে C-17 গ্লোবমাস্টার কার্গো বিমান রয়েছে, তবে মার্কিন এয়ারফোর্স সবথেকে বড় ক্রেতা এই বিমানের। এই মুহূর্তে তাদের কাছে 223টি এমন কার্গো বিমান রয়েছে। দেশ এবং দেশের বাইরে থাকা একাধিক মার্কিন এয়ারফোর্স বেসে রয়েছে এই বিমান। এছাড়াও ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, কানাডা, কুয়েত, কাতার, আরব, ভারতসহ আরও বেশ কয়েকটি দেশ এই অত্যাধুনিক বিমান ব্যবহার করে থাকে। ভারতীয় বায়ুসেনার কাছে বেশ কয়েকটি C-17 গ্লোবমাস্টার রয়েছে। যে কোনো পরিস্থিতিতে এটিকে ব্যবহার করা হয়ে থাকে। এমনকি চীনকে চাপে রাখতে দুর্গম লাদাখে একাধিকবার গ্লোবমাস্টার নামিয়েছে এয়ারফোর্স। 2021 সালে 23 এপ্রিল অক্সিজেনের চাহিদা মেটাতে জার্মানি থেকে 23টি অক্সিজেন প্লান্ট নিয়ে আসতে হয়েছিল ভারতবর্ষে। তবে জানেন কি, এতগুলি অক্সিজেন প্লান্ট একসাথে নিয়ে আসতে C-17 গ্লোবমাস্টার বিমান ব্যবহার করেছিল ভারতের বায়ুসেনা। সঠিকভাবে বলা গেলে এটি একটি দৈত্য। বিমানগুলি ব্যবহার করা হয় সীমান্তে সেনাবাহিনীকে খাদ্য সামগ্রী থেকে শুরু করে যুদ্ধাস্ত্র পৌঁছাতে। আর ভারতবর্ষের এই যুদ্ধ বিমানেরই এখন খামতি রয়েছে, আর সেই খামতি পূরণ করতে চায় ভারতের বায়ুসেনা। তবে আমেরিকার C-17 গ্লোবমাস্টারের প্রোডাকশন লাইন আপ বন্ধ হওয়াতে অন্য বিমান ক্রয় করার কথা ভাবা হচ্ছে। ভারতের এই হেভি ট্রান্সপোর্ট বিমানের জন্য রাশিয়া ইতিমধ্যে তাদের এক বিমান ভেবে রেখেছে। রাশিয়া তাদের IL-76 MD-90A হেভি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্টের ক্রেতা হিসাবে ভারতকে বিক্রি করতে চাইছে বলে মতামত সামরিক বিশেষজ্ঞদের। ভারতের বায়ুসেনার কার্গো বিমানের ঘাটতি পূরণ করতে এই বিমান যথেষ্ট সচেষ্ট বলে মত রাশিয়ার। আসলে রাশিয়ার IL-76 MD-90A পুরনো IL-76 MD বিমানের হেভি আপগ্রেডেড ভার্সন। এই বিমানে নতুন অনেক কিছু আপগ্রেড করা হয়েছে, বিশেষ করে এতে নতুন গ্লাস ককপিট, আপগ্রেডেড অ্যাভনিক্স ও কার্বন ফাইবার উইং যুক্ত করা হয়েছে। ভারতের বায়ুসেনার কাছে ইতিমধ্যে 26টি IL-76 বিভিন্ন ভার্সন রয়েছে। তবে C-17 প্রোডাকশন লাইন বন্ধ হওয়ার ফলে এই বিমান ভারতের বায়ুসেনার জন্য সবথেকে ভালো অপশন বলে মত বিশেষজ্ঞদের। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।
আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।